হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি ভিন্ন ধর্মী রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি দেশের বাইরের ফেমাস একটি কফি শপে বানানা ব্রেড নামে পরিচিত। আপনারা যারা বুঝে গেছেন যে আমি কোন দোকানটির কথা বলছি এবং কোন রেসিপিটির কথা বলছি, তারা নিশ্চয়ই খুব খুশি হয়েছেন আজকের এই রেসিপিটি পেয়ে। চলে যাচ্ছে দর্শক আমার সবচাইতে প্রিয় একটি কেকের রেসিপি। যদিও এটাকে বানানা ব্রেড বলা হয়, তারপরেও এটি খেতে এবং টেক্সচার এবং দেখতেও অনেকটা লোফ কেকের মতোই। আজকের এই রেসিপিটি ফলো করতে আপনাদেরকে অনেক বেশি পাকা তিনটি কলা নিতে হবে। ঠিক যেমনটি দেখছেন, দেখতে যেই কলাগুলো একটু পচা লাগে এবং বাসায় কেউ খেতে চায় না, ঠিক সেই কলাগুলিই প্রয়োজন এই রেসিপির জন্যে। আমি তিনটি কলা নিয়েছি। বাংলাদেশে যারা তৈরি করবেন, যেহেতু অনেক ধরনের কলা আমরা দেশে পেয়ে থাকি, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাগর কলাটাই ব্যবহার করবেন। সাগর কলা বড় সাইজের তিনটা নিলেই চলবে এই রেসিপির জন্যে। কলাটা খোসা ছাড়িয়ে টুকরো করে ঠিক এইভাবে ভর্তা ভর্তা করে নিতে হবে। তারপরে সেটাকে একটা সাইডে রেখে এখানে আমি 1.5 কাপ ময়দার সাথে 1 চা চামচ বেকিং সোডা এবং 1 চা চামচ বেকিং পাউডার একটু মিক্স করে নিচ্ছি। র্যান্ডমলি জাস্ট মিক্স করে নিলেই হবে, কারণ পরে আমরা এটাকে আবার চেলে নেব। একটা সাইডে রেখে দিচ্ছি। আরেকটা বলে আমি এখন নিয়ে নিচ্ছি হচ্ছে 4 টেবিল চামচ বাটার এবং 1/4 কাপ ভেজিটেবল অয়েল। এখন বাটারটা আপনারা রুম টেম্পারেচারে নিয়ে নেবেন। চিনি দিয়ে দিলাম 1/4 কাপ, সেই সাথে 1/2 টিস্পুন লবণ এবং দিয়ে দিচ্ছি 3টা ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। আর দিয়ে দিলাম 1/4 কাপ লিকুইড মিল্ক। এখনই সব কিছুকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি। আপনারা হ্যান্ড বিটারও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের সময়টা একটু বেশি লাগবে। তবে খেয়াল রাখবেন মিক্সচারটা যেন একদম স্মুথ হয়। যদি হ্যান্ড বিটার ইউজ করেন তাহলে আপনারা অবশ্যই আগে চিনি আর বাটারটা ভালো করে গলিয়ে নেবেন, তারপরে বাকি উপকরণগুলো মিশিয়ে নেবেন। এখন যে কলাটা আমরা প্রথম দিকে ভর্তা ভর্তা করে রেখেছি সেটাকে এর মধ্যে মিলিয়ে দিলাম। আবারও একটু বিট করে নিচ্ছি। আর এখন যে ময়দাটা বেকিং সোডা এবং বেকিং পাউডার মিশিয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম, সেটাকে চেলে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা প্লেইন ফ্লাওয়ার অথবা অল পারপাস ফ্লাওয়ার ব্যবহার করবেন, আর বাংলাদেশে যারা থাকেন তারা অবশ্যই ময়দা ব্যবহার করবেন। খেয়াল রাখবেন আটা দিয়ে কিন্তু এটা হবে না, আটা দিয়ে তৈরি করলে আটা আটা একটা গন্ধ পাওয়া যাবে। এখন সব কিছু একটা স্প্যাচুলা দিয়ে আলতো হাতে মিক্স করে নিলাম। এখন আর আমার ইলেকট্রিক মিক্সচার ব্যবহার করতে হবে না। এখন আমি একটা লোফ টিনে এটাকে ঢেলে নিয়ে এরপরে এর ওপরে আমি কিছু কাঠ বাদাম কুচি দিয়ে দিচ্ছি। যদিও অরিজিনাল রেসিপিতে ওয়ালনাট দেওয়া হয়, কিন্তু আমার কাছে এখন কাঠবাদামটা আছে, আমি এটাই দিচ্ছি। এবং আপনারা যে যেই বাদাম পছন্দ করেন সেটাই দিতে পারেন। এদিকে আমার ওভেনটাকে আমি আগে থেকেই অন করে রেখেছিলাম 350 ডিগ্রি ফারেনহাইটে। শেলফটাকে ঠিক মাঝখানে রেখেছি আর দিয়েছি বেকিং অপশনে 350 ডিগ্রি ফারেনহাইটে। এটাকে এখন বেক করব 55 মিনিটের মতো। তবে আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি সময় হতে পারে, তবে খেয়াল রাখবেন 40 মিনিট পর থেকেই চেক করা শুরু করবেন টুথপিক দিয়ে। যখনই দেখবেন যে টুথপিকটা ভেতরে পুরোপুরি ঠিক মাঝখানটাতে ঢোকানোর পরে, বের করার পরে সেটা একদম পরিষ্কার হয়ে বের হয়েছে এবং লিকুইড কোনো কিছু বের হয়নি টুথপিকের সাথে, তখনই এটা হয়ে গেছে, তাহলে কিন্তু আর 55 মিনিট পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে না, অথবা তার থেকে একটু বেশি সময় ওয়েট করবেন আনটিল এটা ক্লিন বের হয়। গরম গরম এটাকে বের করে 5 মিনিট একটু অপেক্ষা করলাম। যখন হালকা একটু ঠান্ডা হলো তখন সাইড থেকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে এটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে র্যাপ করে ফেলবো। যতক্ষণ না পর্যন্ত এটা রুম টেম্পারেচারে আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এই ফয়েল পেপারটা দিয়ে র্যাপ করার ফলে বানানা ব্রেডটা খেতে খুবই মজা লাগবে এবং খুব ময়েস্ট লাগবে। এখন শুধু অপেক্ষা কতক্ষণে এটা রুম টেম্পারেচারে আসবে। ঠান্ডা হয়ে গেছে কেকটা, কেটে নিচ্ছি পছন্দ অনুযায়ী সাইজে। ব্যাস, তৈরি হয়ে গেল নামি দামি ব্র্যান্ডের কফি শপের বানানা ব্রেড। আপনারা বাসায় তৈরি করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে। যদিও রেসিপিটা অনেক সহজ, আরও একটু সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না?
দর্শক একটু লক্ষ্য করে দেখুন কতটা সফট হয়েছে। এটাকে ব্রেড বলা হলেও আসলে কিন্তু এটা খেতে কেকের মতো, এবং আপনারা এটাকে ফ্রস্টিং দিয়ে সাজাতেও পারেন। যাই হোক, রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আবারও কথা হবে ডিফারেন্ট কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কিপ ওয়াচিং, সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।